সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকে আমি আপনাদেরকে ফিড তৈরি করার একটা মেশিন সম্পর্কে ধারণা দিব। আপনারা অনেক সময় বিভিন্নভাবে দেশি মুরগির খাবার তৈরিটা কিভাবে করব বা কোন ওয়েতে আমি ফিডগুলো তৈরি করতে পারবো, তো সে সকল বিষয়গুলো চিন্তা করি। আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু সরাসরি একটা ফিডের মেশিন দেখাই, যেখানে আপনারা মুরগির যত রকমের খাবার আছে সেগুলো আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে। তার মধ্যে হচ্ছে ফিলেট ফর্মে আপনারা খাবার তৈরি করতে পারেন বা মেস ফর্মেও করতে পারেন, যেহেতু ডিস্ক এখানে আছে, তো চাকতি বা ডিস্ক যেহেতু এখানে আছে আপনি যে কোনো সাইজেই খাবার তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এই মেশিনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে দেখিয়েছি, সেখানে আপনারা এই মেশিনটার দাম হচ্ছে আমি পরে বলবো, তবে আসলে এটা সুবিধাটা কি সেটা একটু আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনারা এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় 80 থেকে 100 কেজি খাবার তৈরি করতে পারবেন। আর বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয়, এখানে টু প্লাগ দিয়েই আপনি এটা বিদ্যুতের কানেকশন দিতে পারবেন। ভোল্টেজ হচ্ছে 220, আর পাওয়ার হর্স যদি বলি তাহলে 3 হর্স পাওয়ার, আর ক্যাপাসিটি যদি বলি তাহলে সেক্ষেত্রে তো বললামই তো 80 থেকে 100 কেজি খাবার আপনি প্রতি ঘন্টায় তৈরি করতে পারবেন। আর এখানে ডিস্ক সাইজ আছে, ডিস্ক যে সাইজগুলো সেটা হচ্ছে 2.5 মিলিমিটার, তারপরে 3 মিলিমিটার এবং 4 মিলিমিটার, তো ডিস্ক সাইজ 3টা। আর এটার ওজনটা 1 মণ, তো বুঝতেই পারছেন এটা আপনি যে কোনো জায়গায় এটা স্থাপন করে আপনি খাবারটা তৈরি করতে পারবেন। আর মুরগির খাবারের যে ফর্মুলেশনটা, সেই খাবার অনুযায়ীগুলো আপনি যদি ম্যানেজ করতে পারেন, সেই উপাদানগুলো নিয়ে সবগুলো মিক্সার তৈরি করে আপনারা এই মেশিনে খুব সহজেই আপনার মুরগির খাবারটা তৈরি করতে পারবেন। যেহেতু এর আগে আমি ম্যানুয়ালি অনেক খাবারের আইটেমগুলো দেখিয়েছি, সেখানে আপনি কিভাবে খুব অল্প খরচে খুব সহজেই মুরগির খাবারগুলো তৈরি করতে পারবেন সেগুলো দেখিয়েছি, এবং সেটা সম্পূর্ণ ম্যানুয়ালি। তবে আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যাতে করে আপনারা স্বচক্ষে দেখেন যে আসলে আমি যদি ফিলেট ফর্মে যদি খাবার তৈরি করি তাহলে আসলে কিভাবে করব, কত দাম, এবং এটা কোথায় পাবেন। এটা আসলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন, তবে নতুনের দাম হচ্ছে সর্বনিম্ন 48,000 টাকা বাংলাদেশি প্রাইসে যদি বলি, তো সর্বোচ্চ অনেক জায়গায় 55,000, 50,000, 52,000 টাকাও দিয়ে পাওয়া যায়। আর মোটামুটি এই মেশিনটা মোটামুটি সব জায়গায় পাওয়া যাচ্ছে, তো যদি কারো মেশিনের যদি প্রয়োজন হয় একটু যোগাযোগ করেন, আমি আপনাদেরকে হয়তো বা সেই সকল ঠিকানাগুলো দিয়ে দিব। আর অ্যাকচুয়ালি আমি আসলে মেশিনের কোনো ব্যবসা করি না, আর যেহেতু আমি নিজেও বিভিন্ন খামারে যাই, আমি সাজেস্ট করি যেহেতু ফিডের দাম অনেক বেশি, তো আপনারা যদি হাতে খাবারগুলো তৈরি করেন একটু হলেও খরচটা অনেকটা কমে আসবে এবং আপনি আপনার মতো করে ফিডগুলো তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে FCR বলতে যেটা আমরা সবসময় চিন্তা করি যে আমি যেটুকু খাবার খাওয়াচ্ছি সেই এগেনস্টে যদি আমি খাবারের বিপরীতে যদি আমি মুরগির ওয়েট নিয়ে আসতে না পারি তাহলে এটা আসলে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো আমরা ম্যানুয়ালি যে খাবারগুলো তৈরি করি বা মেশিনের মাধ্যমে যেটা আমরা তৈরি করবো যে খাবারগুলো, সেগুলো আসলে FCRটা বলা যায় না, যেহেতু এখানে আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট বা হচ্ছে ভিটামিন মিনারেল যে বিষয়গুলো, এগুলো আসলে প্রোটিন যেটা, এগুলো আসলে মেনটেন করাটা সেট আপ, যেহেতু আমাদের বাংলাদেশের এক্সপেক্টে বা আমাদের আবহাওয়ার এক্সপেক্টে বিভিন্ন খাবারের প্রোটিন, ফ্যাট বা হচ্ছে কার্বোহাইড্রেটের তারতম্য ঘটে, শর্করার তারতম্য ঘটে, সেই হিসাবে আমি এইটুকুই বলতে পারি যে মোটামুটি FCR কোম্পানি ফিডের যে FCRটা পাওয়া যায় সেটা হয়তো বা সেই লেভেলে পাওয়া না গেলেও কাছাকাছি লেভেলে FCR আপনারা পাবেন, যদি আপনাদের হাতের কাছে যে সকল মুরগির যে খাবারগুলো আছে, গম, ভুট্টা, তারপরে খোল, গমের ভুষি, মানে এই জাতীয় যেগুলো রাইস ব্রান, সব কিছু মিলিয়ে আপনার চেষ্টা করবেন এগুলো দিয়ে করলে হয় কি, মানে খাবারের দামটা অনেকটা সেভ হয়, উৎপাদন খরচটা কমে আসে, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোম্পানিতে অনেক সময় গ্রোথ হরমোন ওনারা ব্যবহার করে, এই জন্য আমাদের FCRটা ভালো পাওয়া যায়। এটা আসলে কোম্পানিরা এটা দেয়, এটা আমরা বুঝতে পারি, কিন্তু আসলে সেটা কোনো এভিডেন্স নাই। এখন এভিডেন্স দেখাতে গেলে হয়তো বা অনেক জটিলতার বিষয় থাকে, তো যে FCRের বিষয়গুলো, যে খাবারের যে ইনগ্রিডিয়েন্টগুলো FCR কোম্পানি ফিডে বেশ ভালোই পাওয়া যায়, তবে সেক্ষেত্রে গ্রোথ হরমোনটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর আমরা ম্যানুয়ালি যারা খাবার তৈরি করি সেখানে তো আসলে রাসায়নিক যে বিষয়গুলো থাকে, উপাদানগুলো থাকে, সেগুলো তো মিক্সার আমরা খুব কম করি, তার মধ্যে হচ্ছে গ্রোথ হরমোন বা অন্যান্য যে DCP, তারপর হচ্ছে টক্সিন বাইন্ডার, ভিটামিন মিনারেল, ডিভিক্স, যেগুলো প্রিমিক্স পাওয়া যায় সেগুলো আমরা অনেক সময় মিক্সার করি। তবে আমার মনে হয় গ্রোথ হরমোনটা ব্যবহার না করাই ভালো, এটা হিউম্যানের জন্য বা কী বলবো, মানে স্বাস্থ্য ঝুঁকি যেমন রয়েছে, মানুষের ক্ষতি করা, তো মানুষের ক্ষতি করতে গিয়ে নিজের ব্যবসাটাকে বাড়ানোর কোনো সুযোগ নেই,
এভাবে অসৎ অবলম্বন না করে আমার মনে হয় সৎ থেকে যতটুকু পারা যায় ব্যবসাগুলো চালু করা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে একটা কথা বলতে গিয়ে এগুলো কথা বলার মেন কারণ হলো আমরা যেন সৎভাবে সৎ উদ্দেশ্যে আমরা যেন ব্যবসাটা করি, তাহলে আমার মনে হয় আমরা টিকে থাকতে পারবো শুধু দুনিয়াতে না, আমরা সব জায়গায়। তো এইটুকু ছিল আজকের এই ফিডের মেশিন, পোলট্রি ফিড মেশিন। আপনারা বিশেষ করে আমি তাদের জন্যই ভিডিওটা বানিয়েছি, যাদের মুরগি, দেশি মুরগি আছে বাসায় হয়তো বা 200, 800 বা 1000-এর নিচে, 500টা মানে আধা বাণিজ্যিক বা যদি পুরো বাণিজ্যিক বলা হয় তাহলে এই মেশিনটা খুবই কার্যকর। তবে যাদের বাসায় আধা বাণিজ্যিক পদ্ধতিতে বা আধা বাণিজ্যিক যাদের মুরগি খামার আছে, সেটা সোনালিল বা লেয়ার, দেশি মুরগি, ফাওয়ামি, আরআরআই, টাইগার, এই জাতীয় মুরগিগুলো যাদের আছে তারা খুব সহজেই এই মেশিন দিয়ে খাবারটা তৈরি করতে পারবে। তো এই মেশিনটার দাম তো বললামই, প্রায় 48,000 টাকা থেকে শুরু করে মোটামুটি 50-52, বিভিন্ন স্থান পেতে দাম কম বেশি হতে পারে। তো আপনাদের যদি কারো লাগে আপনারা একটু যোগাযোগ করতে পারেন, আমি হয়তো বা লোকেশনগুলো দিয়ে দিতে পারবো। তবে আবারও বলছি, আমি কোনো ফিডের মেশিনের ব্যবসা করি না। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্টস একটু জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই।